অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার নাম সুব্রত দেবপাল, আমার বাড়ি বিঘই অঞ্চলের রূপাহারে। হ্যাঁ, মূলত একটা রূপাহারের দোকান আছে, ওরা হচ্ছে জয়নগরের বাসিন্দা, রূপাহারে এসে দোকান করেছে রিসেন্টলি, বছর ধরে হলো। ওখানে বিভিন্ন রকমের কম্পিউটারের কাজকর্ম হতো, এটা আমরা জানতাম, রূপাহারের বাসিন্দা হিসেবে জানতাম। লোকের মুখে শুনতাম আমরা যে ওখান থেকে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড এসব তৈরি হতো, এই কারণে ওখানে প্রচুর ভিড় থাকতো। আর ওই বাড়ির একটা ছেলে পঞ্চায়েতের কাজও করতো, সে পঞ্চায়েতে যেত না, ওই কাজটাও ওখানে বসে করতো। হ্যাঁ, একজন অ্যারেস্ট হয়েছে আমরা শুনলাম, ওই দোকানের মালিক অঙ্কুর মণ্ডল নাম, পুলিশ তো ওকে কালকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপাতত রিমান্ডে আছে, পুলিশ তদন্ত করছে। আমরা চাচ্ছি এলাকাবাসী হিসেবে যদি সঠিক, যদি সত্যি কোনো রকম দুর্নীতি করে থাকে, এটা সঠিকভাবে তদন্ত হয়ে এটার বিচার হোক। কেননা এর আগেও আমাদের অঞ্চলে আপনারা খবর করেছিলেন হয়তো যে জাল বার্থ সার্টিফিকেট তৈরি করে বিজেপি পরিচালিত বোর্ড এরা ওই সব বয়স্ক লোকদের ভাতা করেছিল, এই নিয়ে আমরা বিডিও অফিস, ডিএম অফিস পর্যন্ত আমরা কমপ্লেন করেছিলাম, সেটা তদন্ত চলছে। হয়তো এই ধরনের কাজগুলো এখান থেকে হয়েছে বিগত দিনে। হ্যাঁ, এলাকাবাসী হিসেবে গ্রেপ্তার হয় আমরা খুশি, এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, আপাতত আইনের মধ্যেই আছে, বিচারের মধ্যেই আছে, বিচারটা হোক সঠিকভাবে, এটাই চাইবো আমরা। পাশে দোকান করছি ঠিকই, দাদাও হবে ঠিকই, কিন্তু যে ওরা অনলাইনে কি কাজ করতো না করতো অতটা আমার জানা নেই। এরকম যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, যে আমরা একদম হালি আমরা হেমতাবাদ থানা থেকে আমাদের পুলিশ উদ্ধার করেছিল, যেখানে জালি আধার কার্ড, জালি ড্রাইভিং লাইসেন্স, জালি গভর্নমেন্ট ডকুমেন্টস, জালি গভর্নমেন্ট সার্টিফিকেট, জালি গভর্নমেন্ট স্টাম্প সব ওখানে করছিল, তো আমরা ওখানে ধরেছিলাম। তারপরে আমরা একটা আরও লিড পাই কাল রাত্রিতে রায়গঞ্জ থানা এলাকায়, রূপাহারে কি একটা এরকম এখানেও চলছে। তো ওখানে আগে আমরা কিছু লোক অ্যারেস্ট করেছিলাম, কালকে আবার একজন অ্যারেস্ট হয়েছে। তো অনেক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার আর এইসব জালিয়াতি যত ডকুমেন্ট সব উদ্ধার হয়েছে। তো আমরা সতর্ক আছি, রায়গঞ্জ পুলিশ জেলা থেকে যদি কোনো এরকম জালিয়াতি কাজ করবে ওকে ছাড়া যাবে। এই দুটো জায়গা পাওয়া গেছে, দুটোর মধ্যে কোনো লিঙ্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু যেহেতু হেমদাবাদে চলছিল তো আমরা আমাদের যত থানা সবাই কালেক্ট করেছিলাম কি এটা অন্য জায়গায় সরানোর সম্ভাবনা আছে, তো আমরা রায়গঞ্জে পেয়েছি। আর যদি কোথাও পাওয়া যায় তো অনুষ্ঠানটি নিবেদন করছে প্রদীপ শুক্লাক্তারি। মনের কোনাম আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মধুকৈটব বিদ্যাংসি
নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে।